ফের ধামাকা, কেবল 399 টাকায় আসছে নতুন জিও ফোন। হ্যাঁ ফ্রেন্ডস, থাম্বনেলটা কিন্তু ঠিকই দেখেছেন। রিলায়েন্স জিও নতুন একটি ফোনের উপর কাজ শুরু করেছে। এই ফোনটি জিও ফোন সিরিজের তৃতীয় ফোন হবে। এই ফোনটি জিও ফোন লাইট নামে মার্কেটে আসতে পারে। যদিও এই ফোনের স্পেসিফিকেশন কী হবে তা এখনও জানা যায়নি, তবে এটি যে একটি কিপ্যাড ফোন হবে তা নিশ্চিত। কোম্পানি এই ফোনটির জনপ্রিয়তা নিয়ে ইতিমধ্যেই সার্ভে শুরু করেছে। এই খবর জানিয়েছে 91 মোবাইলস, যেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই রিপোর্টে ফোনটির দামও জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী জিও ফোন লাইটের দাম হবে কেবল 399 টাকা। কোম্পানি এই ফোনে কলিংয়ের সুবিধা দেবে, যদিও এতে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাবে না। এমনকি এই ফোনের জন্য কোম্পানি প্রতি মাসে 50 টাকার কম মান্থলি প্ল্যান লঞ্চ করতে পারে। তবে ফোনে ক্যামেরা থাকবে কি না এটির ব্যাপারে এখনও জানা যায়নি। বেসিক্যালি এই ফোনটি জিও তাদের 2G ইউজারদের তাদের নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করার জন্য লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে শুধুমাত্র আপনারা SMS এবং কল করতে পারবেন। ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ব্রাউজারের মতো সুবিধা কিন্তু এই ফোনে থাকছে না। তো গাইজ, এটাই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।